ভিডিও পছন্দ হলে লাইক করুন এবং টলিউডের বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পেয়ে যান। আমার ছেলে আমাকে সুরের বাচ্চা বলে ডাকে, আমাকে খিস্তি দেয়, আরে আমার জাঙ্গিয়াগুলো ফুটো করে দেয়, জানেন তোর সব সমস্যা তো তোর বাচ্চা বাচ্চা না শ্বশুর। হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল। তথাগত ফরওয়ার্ড ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, যেখানে আমি কথা বলি কিছু বাংলা মুভি, কিছু হিন্দি এবং কিছু সাউথ মুভি এবং কিছু হলিউড মুভি নিয়ে আলোচনা করে থাকি, এবং তার সাথে সাথে আমি কিছু মুভির বক্স অফিস কালেকশনও কথা বলে থাকি। আজ আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হিরণের আপকামিং মুভি, যেটি খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। জামাই বদলে পরে আবার হিরণকে একটি মুভিতে দেখা যাবে, যেখানে সেই একই জামাইয়ের চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন। আপনারা সকলেই জানেন জামাই বদল মুভিটি কেমন হয়েছে এবং তার বক্স অফিস কালেকশন কেমন হয়েছে সেটি হয়তো সকলেই জানেন, কারণ সেই বইটি হয়তো ভালোভাবে চলেনি বাজারে। কিন্তু তার সাথেও হিরণ সেই একই বই একই ঘটনা নিয়ে আবার একটি মুভি নিয়ে আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। মুভিটির নাম দেওয়া হচ্ছে জিও জামাই। জিও জামাইটি পরিচালনা করবে নিহাল দত্ত এবং সঙ্গীত দিবেন দেবনাথ সেন এবং চিত্রগ্রহণ করবেন ঈশ্বর বারিক, এবং এই ছবিটি প্রোডাকশন দায়িত্ব পেয়েছেন রেড কার্পেস এন্টারটেনমেন্ট, এবং এই ছবিটির আবহাওয়া দিয়েছেন অল্পনা মণ্ডল। পরবর্তী যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তিনি হলেন অঙ্কুশ হাজরা। ভিলেন মুভি করার পর তাকে সেভাবে কোনো মুভিতে আমরা দেখতে পাইনি। ভিলেন মুভিটা ইতিমধ্যে খুবই কিন্তু ভালো বক্স অফিস কালেকশন করেছিল এবং তা কিন্তু রীতিমধ্যে অনেকেরই নাম কেড়েছিল, এবং তার অভিনয়ের দৃশ্য কিন্তু খুবই ভালোবেসেছিলেন। আবার তিনি কিন্তু হাত বেরিয়ে তুলেছেন বাবা যাদবের সঙ্গে। বাবা যাদবের সঙ্গে পরবর্তী মুভি নিয়ে তিনি কাজ করতে চলেছেন খুবই তাড়াতাড়ি। মুভিটাতে নাকি খুবই তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি শোনা যাচ্ছে, এবং যৌনতা ভরপুর ছবি তিনি নাকি করতে চলেছেন। যে মুভিটা তিনি করতে চলেছেন সেতে কিন্তু ভরপুর যৌনতা রয়েছে বলে মনে করা হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে তিনি সাইনও করে ফেলেছেন বাবা যাদবের পরবর্তী ছবিতে। খবরের মতে উত্তেজক যৌনতা ঠাসা এই ছবির বাংলা ছবি কারখানায় ভালোবাসার নতুন গল্প মেনে চলতে পারবেন কিন্তু সি ভেক্টর ফিল্মস। তারপর যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো এক যে ছিল রাজা। এক যে ছিল রাজা মুভিটি খুবই ভালো হয়েছিল এবং তা আমারও খুবই ভালো লেগেছিলো। তোমাদের কেমন লেগেছিলো সেটা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং এখনও পর্যন্ত যারা এই মুভিটা দেখেনি তাদের জন্য একটি খুশির খবর রয়েছে, কারণ হইচই টিভিতে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। অর্থাৎ 8ই ফেব্রুয়ারি কিন্তু এই মুভিটা হইচই টিভিতে সবাই দেখতে পারবে। অবশ্যই তোমরা এই হইচই টিভিতে 8ই ফেব্রুয়ারি এক যে ছেলে রাজা মুভিটি দেখে নিতে পারো, এবং খুবই তাড়াতাড়ি হইচই টিভিতে একটি নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে। ইতিমধ্যে তার ফার্স্ট লুকও বের হয়েছে এবং তার টিজারটি খুবই শীঘ্রই আসতে চলেছে আপনাদের সামনে, এবং সেই ওয়েব সিরিজটা যেটি সেটি হলো বউ কেন সাইকো। বউ কেন সাইকো ফার্স্ট লুক ইতিমধ্যে বের হয়েছে এবং তার রিলিজ ডেটও এখনও ঠিক করা হয়নি, এবং হয়তো এই ফেব্রুয়ারি আসতে চলেছে হইচই টিভিতে, এমনই অনেকে মনে করছেন। যদি এর রিলিজ ডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তারপর আমরা কথা বলবো কিছু মুভি, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি যেসব মুভিগুলি রিলিজ করতে চলেছে সেগুলি এক ঝালায় আমরা দেখে নিই। চলুন তাহলে কী কী মুভি 8ই ফেব্রুয়ারি রিলিজ করতে চলেছে সেই মুভিগুলি কী কী হতে চলেছে দেখে নিন। 8ই ফেব্রুয়ারি যে সমস্ত বাংলা মুভিগুলি রিলিজ করছে সেগুলি একবার দেখে নিই। প্রথমে যেটি নিয়ে কথা বলবো সেটি হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কিন্তু মুভিটি রিলিজ করবে কিন্তু 8ই ফেব্রুয়ারি। তারপরে কিন্তু রিলিজ করতে চলেছে ফাইনালি ভালোবাসা, এবং জিতের একটি মুভিও আসতে চলেছেন যেটির নাম হচ্ছে বাচ্চা শ্বশুর, এবং তাছাড়া কিছু হলিউড মুভিও আসতে চলেছেন, যেমন অ্যালিটা ব্যাটেল এঞ্জেলও কিন্তু এই 8ই ফেব্রুয়ারি আসতে চলেছেন। তারপরে কিন্তু কুল প্যাস আসতে চলেছেন কিন্তু 8ই ফেব্রুয়ারি। কিছু মুভিগুলো কিন্তু 8ই ফেব্রুয়ারি আসতে চলেছে খুবই আমাদের কাছের সিনেমা হলে। সর্বশেষ যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো দক্ষিণে ব্লকবাস্টার মুভি, অর্থাৎ KGF Chapter 1। KGF Chapter 1 বক্স অফিস কিন্তু রীতিমধ্যে কামাল দেখাচ্ছে, কারণ রীতিমধ্যে প্রায় 2.5 কোটির ব্যবসা করে ফেলেছে রীতিমধ্যে, এবং তা কিন্তু ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে সনি ম্যাক্সে।
সনি ম্যাক্সে কিন্তু অলটিমি প্রিমিয়ারে কিন্তু KGF চ্যাপ্টার 1 আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। এখনও মধ্যে রিলিজ ডেট কনফার্ম করা হয়নি, কিন্তু রিলিজ ডেট কনফার্ম হলে অবশ্যই আমি জানিয়ে দেব। ভিডিওটি কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকো অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।